আত্মবিস্মৃতি, মৃত্যুরই নামান্তর। এই পবিত্র তিথিতে আত্মস্মৃতিরই প্রয়োজন। তাই আমরা যদি পিছিয়ে যাই এমন এক পবিত্র তিথিতে, দ্বিতীয় মনু সারচিসের অধিকার কালে চৈত্র বংশজাত রাজা সুরথের কাছে, আগচ্ছন্তু মে পিতরঃ ইমং গৃহন্তু অপহ অঞ্জলিং, সুম্যাঃ পিতরস্তৃপ্যন্তামেতত সতিলগঙ্গোদকং তেভ্যঃ স্বধা। আশ্চর্য, মহাবৈশ্য সমাধি এখানে, আমি ঠিক দেখছি তো? জয় জয় মহারাজ অধিরাজ সুরথের জয়। আপনিও নমস্য ব্যক্তি মহাবৈশ্য, কিন্তু আপনার মতো ধনকুবের ব্যক্তি এই বিজন অরণ্যে? আমারও তো ঠিক একই প্রশ্ন মহারাজ। শশাঘরা পৃথিবীর অধীশ্বর আপনি, আপনি এই হিংস্র পশু সংকুল অরণ্যে। মানুষের চেয়ে হিংস্র পশু আর কেউ আছে নাকি মহাবৈশ্য? যাকে বিশ্বাস করে সেনাপতি পদে বহাল করেছি, সবকিছু অর্পণ করেছি, সেই যখন বিশ্বাসে বিষ মেশায়। বিস্ময়কর, এত বড় বিপর্যয় যে আসতে পারে তা আমি ভাবতেও পারিনি। যখন যবন নৃপতিদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসি, তখন যে চরম বিপর্যয় আমার জন্য অপেক্ষা করছিল আমি তো কল্পনাও করতে পারিনি। এত বড় কৃতজ্ঞ। ছি ছি মহারাজ, কৃতজ্ঞ বলছেন কেন? সব স্বাধীনতাই তো আপনাকে দেওয়া আছে, শুধুমাত্র রাজকার্যে ও কোষাগারে হস্তক্ষেপ করবার চেষ্টা করবেন না। ও ব্যাপারে আমরা আপনাকে অব্যাহতি দিয়েছি মাত্র, প্রজারাও এতে খুশি মহারাজ। আপনি নিশ্চিন্ত থাকুন। লজ্জায় ঘৃণায় অপমানে আমি পালিয়ে এসেছি, আমার অবস্থাও ঠিক আপনারই মতন। আমার বিপুল অর্থ আমি লিখে দিয়েছিলাম আমার স্ত্রীর নামে, আমার পুত্রের নামে, অথচ আমার চরম বিপদের দিনে যখন আমার স্ত্রীর কাছে সে অর্থ আমি চাইতে গেলাম। অসম্ভব, অর্থের কোনো অপব্যয় হতে দেব না আমি। তোমার বিপদ তুমি বোঝো, আমার অর্থে হাত দিতে এলে রাজদারে নালিশ করব আমি। পুত্রের কাছে গেলাম, তারও সেই একই মত। তখন সংসারের প্রতি সব আকর্ষণ আমার শূন্য হয়ে গেল। তখন এই গভীর অরণ্যে একটু শান্তির খোঁজে। শান্তি পেয়েছেন? না মহারাজ। আপনি? প্রথমে ভেবেছিলাম শান্তি পেয়েছি, কিন্তু এখন মহারাজ একটু নিবেদন করব। বলুন। এই সামনেই ঋষি মেধার আশ্রম। ত্রিকালজ্ঞ ঋষি মেধা? হ্যাঁ মহারাজ, যদি আমরা তার কাছে গিয়ে আমাদের এই অবস্থার কথা জানাই। অতি উত্তম প্রস্তাব, বিশেষত মহালয়ার এই পূর্ণ প্রভাতে তাঁর দর্শন। চলুন বিশ্ববাস, চলুন। মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতী মহাদেবী মহাগুণি প্রকৃতিস্বঞ্চ সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রির মহারাত্রির মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রীস্তমীশ্বরী তং হ্রীস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্তং শান্তি ক্ষান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোরাগদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণভূষুণ্ডী পরিহায়ুধা সৌম্যা সৌম্যতরা শেষ সৌম্যভস্তি সুন্দরী পরাপরাণাং পরমাত্মমেব পরমেশ্বরী যচ্চ কিঞ্চিত কচিত বস্তু সত সদ্বা অখিলাত্মিকে তস্য সর্বস্য যা শক্তি সা ত্বং কিংত্বসি তদা যয়া ত্বয়া জগৎস্রষ্টা জগৎপাতা তিজো জগত সোপি নিদ্রাবশং নীতঃ কস্তাংস্ততুমিহেশ্বর বিষ্ণু শরীরগ্রহণম মহামীশানুরেব চ কারিতাস্তেজতোদস্তাং কস্ততুং শক্তিমান ভবে। প্রণাম দেব। প্রণাম। কল্যাণ হোক, উপবেশন করো।
মহালয়ার পুণ্য প্রভাতে তোমাদের সাক্ষাতে আমি তৃপ্ত। পিতৃতর্পণে কোনো বিঘ্ন হয়নি তো? না ভগবান, বিঘ্ন আসলে আমাদের মনে, আমাদের মন খুবই উদ্বেলিত। অথচ শান্তি লাভের অভিপ্রায় তো তোমাদের এখানে আগমন। হ্যাঁ ভগবান, আপনার অজ্ঞাত কেই বা থাকতে পারে, রাজ্য সম্বন্ধে আমার আর কোনো মোহ নেই, অথচ এসব থেকে মুক্ত হতেও আমি পারছি না। যথা অমাত্যগণ ঠিক মতো কাজ হচ্ছে কিনা, আমার সন্তান তুল্য প্রজারা সুখে আছে কিনা, গোশালায় হস্তিশালায় পশুরা সব যত্ন আনতে পাচ্ছে কিনা। আমিও আমার পরিবারের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পাচ্ছি না প্রভু। আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কে কেমন আছে এই চিন্তাই সর্বক্ষণ। অথচ তারা তো তোমাকে অর্থলোভে পরিত্যাগ করেছে। তা সত্ত্বেও তাদের প্রতি আমি স্নেহাসক্ত কেন? হ্যাঁ ভগবান, এই একই প্রশ্ন আমারও। এসবই দেবী মহামায়ার লীলা। দেবী মহামায়া? এই সংসারে তিনি তো একমাত্র নিত্য, এই জগৎ প্রপঞ্চ তাঁরই লীলা। অহং রুদ্রেভিরবসুভিশ্চরামি, অহং নারীত্যৈরুতমিষ্যদেবৈঃ, অহং মিত্রাবরুণো ভাবি ভূর্মি, অহং ইন্দ্রাগ্নিঃ অহমশ্বিনোভা, অহং সোমমাহনসংবিভূর্মি, অহং তষ্টারমুতকূষণং ভগম, অহং দধামি দ্রবিণং ভবিষ্যতে সুপ্রাপ্যে যজমানায় সুন্নতে, অহং রাষ্ট্রী সঙ্গমনি বসূনাং চিকিৎসী প্রথমা যজ্ঞিয়ানাং, তাং মাদেবা গদধু পুরুত্রা ভূরিস্থাত্রাং ভূরিয়াবেশয়ন্তীম, অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবেভিরুতমানুষেভি, যং কাময়ে তং তমুগ্রং কৃণোমি, তং ব্রহ্মানং তমঋষিং তং সুমেধাম, অহং রুদ্রায় ধনুরাদনোমি ব্রহ্মদ বিশেষরবে হন্তবাহু, অহং যনায় সমদং কৃণোমি অহং দ্যাবা পৃথিবী আবিবেশ। ক্ষমা করবেন প্রভু, পরমপিতা ব্রহ্মার কথা আমরা জানি, দেবাদিদেব মহাদেবের কথাও জানি, বিষ্ণু দেবতার কথাও জানি, কিন্তু দেবী মহামায়া? এ সকল দেবতাও তারই মায়া, তিনি আদি, তিনি আদ্যা শক্তি, তিনি পরমেশ্বরী। বলো বৎস, বলো আর কি জিজ্ঞাসা আছে তোমাদের? জীবে ত্রাণে এই মহাদেবী লীলার কথা কিছু বলুন। মানব কল্যাণে দেবতাদের কার্য সিদ্ধির জন্য দেবী বারে বারে আবির্ভূত হন, এই পৃথিবীতেই তাকে অবতীর্ণ হতে হয়। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রীতি, মহাগৌরীতি চাষ্টমং, নবমং সিদ্ধিদাত্রীতি, নবো দুর্গা প্রকীর্তিতাঃ, উক্তান্যেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। দুর্গতি নাশিনী দুর্গা তাকে হতে হয়েছিল দুর্ধর্ষ মহিষাসুরকে বধ করার জন্য, সে বহু পূর্বের কথা। অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্ত বালক, অথচ সেই বয়সে সে হয়ে উঠেছিল ঘোরতর দেব বিদ্বেষী। দেবতাদের ছলনায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্বের বর লাভের প্রত্যাশায় সে শুরু করল এক কঠিন কঠোর তপস্যা। দেবর্ষি নারদের মাধ্যমে সে সংবাদ গিয়ে পৌঁছল স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছে। বলেন কি দেবর্ষি নারদ, এক অসুর বালকের তপস্যাতেই আপনি বিচলিত? উদ্বেগের কারণ কি সত্যি নেই প্রভু?
সে তো আর বালক নেই দেবরাজ। ঠিক আছে, অসুর তনয়কে যাতে দীর্ঘদিন তপস্যার যন্ত্রণা সহ্য করতে না হয় তার ব্যবস্থা আমিই করছি। আমি সর্বপ্রকারেই তাকে নিরস্ত করার চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি। এখন শেষ ভরসা তুমি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেবরাজ। মহিষাসুর, তুমি আমায় মুক্ত করেছো বৎস, তপস্যা ভঙ্গ করো। তোমার মাতা ছিলেন মহিষী, তুমি কেবল মহিষেরই নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমায় দিলাম। প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা আপনি নিশ্চয়ই জানেন। অমরত্ব? কিন্তু সে তো ঠিক আছে, স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করার। দেবগণ,
একটি নিদারুণ দুঃসংবাদ আপনাদের শোনাতে হবে। রম্ভাসুরের পুত্র মহিষাসুর চরম তপস্যা বলে দেবতাদের অবদ্ধ থাকার বর লাভ করেছে। অবদ্ধ তা কি করে সম্ভব? প্রজাপতি ব্রহ্মার বরদান তো নিষ্ফল হবার নয়। তার অর্থ আমরা কেউ তাকে বধ করতে পারবো না। অসুর হয়ে সে আমাদের অবদ্ধ থেকে যাবে। তাহলে এখন উপায়? এত বিচলিত হবেন না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে উপায় একটা নিশ্চয়ই হবে। আপাতত সমস্যা, সে কিভাবে অত্যাচার শুরু করতে পারে সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া। অর্থাৎ সম্ভব যুদ্ধে আমরা ভীত নই, কিন্তু সে তো বহুরূপী মায়াবী দানব, যদি আক্রমণ করে আমাদের দৈবী শক্তি প্রয়োগ করতে হবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষী, সংবাদ শুভ নয় দেবরাজ। প্রভু মানুষ চক্ষে দেখেছেন মহিষাসুর মহর্ষি কাত্যায়নের আশ্রমে নারীর ছদ্মবেশে প্রবেশ করে তাদের যোগ্য লণ্ডভণ্ড করবার চেষ্টা করেছে। মর্ত্যধাম, তাহলে এখন উপায়? সেটাই সম্ভব, কারণ এত তাড়াতাড়ি স্বর্গ আক্রমণ করার দুঃসাহস তার হবে বলে মনে হয় না। অথবা এটা হয়তো তার পরিকল্পিত আক্রমণ, মর্ত্য থেকে শুরু হয়েছে তাই বা কে বলতে পারে। কিন্তু ঋষি কাত্যায়নের আশ্রম, মা তুমি যেই হও তোমার এখানে কোনো ভয় নেই, কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো, আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনব। আমি মহিষাসুর, বলুন কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। মৃত্যু? অসম্ভব। ব্রহ্মার বরে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না তখন নারী কি করবে? আমি অমর। আমার দুই প্রধান অনুগত সেনাপতি চামর আর চিক্ষুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে, এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে। Ha 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 ha
আমাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে? স্বর্গে স্বর্গে ওদের অত্যাচার শুরু হয়ে গেছে দেবী। হ্যাঁ দেবী, সমস্ত যজ্ঞরা বন্ধ করছে, হোমে কোনো ভীতাহতি পড়ছে না। সে কি তাহলে আপনাদের খাদ্য? দেব বরুণের অবশ্য অসুবিধে নেই, তার বারোরই সুরা ব্যবস্থা আছে, আর দেবরাজের সোমরসের ভাণ্ডার তো অপরন্ত। কিন্তু না না, অবস্থা অত্যন্ত প্রতিকূল অগ্নিদেব, ওরা স্বর্গে প্রচন্ড অত্যাচার শুরু করেছে। সে কি এরকম ঘটতে থাকলে তো অত্যাচার নয়। এই তো এই তো আমি এবার তো দেখে এলাম, আমার ঝাঁক বাহন মরে পড়ে আছে, আমার স্বর্ণরা আমার স্বর্ণ রথ চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু এরকম ঘটলে তো প্রভু 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 কি সংবাদ মাতলি? আমার রথ কি? হ্যাঁ প্রভু, আপনার রথ বিশাল চোখের সামনে দিয়ে মিলিয়ে গেছে। আশ্চর্য, সত্যি আশ্চর্য দেবী। অশ্ব উচ্চৈশ্রবার আত্মনাদে ছুটে যাবার সঙ্গে সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে। আমি এখনই রথে আরোহণ করে ব্রহ্মাকে সংবাদ দে। আমার বাঁচা বাঁচা সেনাপতিরা যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়েছে, উদগ্র অশিলেখা বিরলাক্ষ। ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি, আমাদের প্রস্তুত হবার সময় না দিয়েই তো প্রস্তুত। আসলে কাল সকালে এই যুদ্ধ আরম্ভ, মনে থাকে জানো? সময় নেই সময় নেই, ত্রিলোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সংবাদ পাঠান, আপনাদেরও সৈন্য সজ্জিত করুন। মাতলি, দেব সেনাপতি কার্তিকেয়কে আমার কাছে প্রেরণ করো শীঘ্রই। যুদ্ধের পরিণাম সম্পর্কে আমি আশঙ্কিত হচ্ছি। প্রিয়ে, তোমার এখন মহর্ষি কাত্যায়নের আশ্রমেই যাওয়াই শ্রেয়। কিন্তু প্রভু, আপনাদের যদি কোনো বিপদ হয়? তা থেকে রক্ষা পাবার উপায়ও আমাদের জানা আছে। শুনেছি পরাক্রমে সে সব অসুরের সেরা, দেখা যাক দানব ত্রাসেন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ কেমন মধুর হয়। না প্রজাপতি ব্রহ্মা, যুদ্ধের প্রকৃতি আমার ভালো বোধ হচ্ছে না। হ্যাঁ, কাতারে কাতারে দেব সৈন্যরা আহত হচ্ছেন, এই সময় মহাদেব যদি অবতীর্ণ হতেন প্রলয় ঘটে যাবে। তার চেয়ে আপাতত আমাদের এই স্থান ত্যাগ করাই বোধহয় ঠিক হবে। আমারও তাই মত। মরতে একমাত্র কাত্যায়নের আশ্রমে আত্মগোপনের পক্ষে শ্রেয়। তবে তাই হোক। Ha ha ha!
স্বর্গরাজ্য এখন আমাদের, স্বর্গের সবকিছু আমাদের, শুধু দুটো আশা এখনো আমাদের পূরণ হয়নি, অমৃত এখনো আমরা পাইনি, তা আমাদের অধিকার করতেই হবে। আর আর একটা কাজ এখনো আমাদের বাকি আছে, দেবরাজ ইন্দ্রকে আমার চাই, চাই। চামর, কোন সংবাদ পাওয়া গেল ওদের? চারিদিকে গুপ্তচর পাঠিয়েছি মহারাজ, সংবাদ এলো বলে। কি বলো চেকুর? হ্যাঁ মহারাজ, আমাদের চোখ এড়িয়ে ওরা পালাবে কোথায়? সেনাপতিরা আনন্দ করো, উৎসব করো, ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো মেনকা ওর বসুদের, আমরা নাচ দেখব, গান শুনব। শচীকে করব আমাদের দাসী? অসম্ভব, স্পর্ধা কিছুতেই সহ্য করা সম্ভব নয়। অবশ্যই ঋষি কাত্যায়ন, আপনি বলুন এর প্রতিকার কি করে সম্ভব? আমি ত্রিদেবকে এখানেই স্মরণ করি, তাঁরাই এর প্রতিকার করবেন। সংবাদ, এখানেও কি শান্তি বিঘ্নিত হচ্ছে? হ্যাঁ দেব, এত বড় স্পর্ধা, আমাদের ভৃত্য বানাতে চায়, শশী কি করতে চায়? দাসী কে? শান্ত হন দেবাদি দেব, আমাদের একক শক্তিতে এ কাজ কখনোই সম্ভব হবে না। আমাদের শক্তিকে সম্মিলিত করে আধ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দলনে দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন, এবার তিনি হবেন দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী। তত
উতিকোপূর্ণস্যা চক্রিণো বদনাত্ততঃ নিশ্চক্রাম মহত্তেজো ব্রহ্মণঃ শঙ্করস্য চ অন্যেষাং চৈব দেবানাং সক্রাদীনাং শরীরতঃ নির্গতং সুমহত্তেজ তচ্চৈকং সমগচ্ছত অতীব তেজসঃ কূটং জ্বলন্তমিব পর্বতং দদৃশু স্থেষু রাস্তত্র জ্বালাব্যাপ্ত দিগন্তরম অতুলং তত্র তত্তেজঃ সর্বদেব শরীরজম একস্থং তদবুন্নারি ব্যাপ্ত লোকত্রয়ং দিশাম। নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে নমস্তে জগদ্বন্দ্যপাদারবিন্দে নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে নমস্তে জগচ্চিন্ত্যমানস্বরূপে নমস্তে মহায়োগিনী জ্ঞানরূপে নমস্তে সদানন্দনন্দস্বরূপে নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে অনাথস্য দীনস্য তৃষ্ণাতুরস্য ক্ষুধার্তস্য ভীতস্য বদ্ধস্য যন্তঃ তমেকাগতির্দেবী নিস্তারকর্ত্রী নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে অরণ্যে রণে দারুণে শত্রুমধ্যে নলে সাগরে প্রান্তরে রাজগে তমেকাগতির্দেবী নিস্তার হেতু নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে অপারে মহাদুস্তরে তিয়ন্ত ঘোরে বিপৎসাগরে মজ্জতাং দেহভাজাং তমেকাগতির্দেবী নিস্তার নৌকা নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে নমশ্চণ্ডিকে চণ্ডদোর্দণ্ডলীলা সমুৎখণ্ডিতা খণ্ডলা শেষভীতে তমেকাগতির্বিঘ্ন সন্দোহহন্ত্রী নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে তমেকাজিতা রাধিতা সত্যবাদী নমে আজিতা ক্রোধনা ক্রোধনিষ্ঠা ক্রীড়া পিঙ্গলাত্তং সুষুম্নাশনাডি নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে নমো দেবী দুর্গে শিবে ভীমনাদে সরস্বতি অরুন্ধতি অমৌঘস্বরূপে বিভূতিশচী কালরাত্রি স্বতিত্বং নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে শরণমসি সুরাণাং সিদ্ধবিদ্যাধরাণাং মুনিদনুজনরাণাং ব্যাধিভিঃ পীড়িতানাং নৃপতিগৃহগতানাং দস্যুভিরাবৃতানাং তমসি শরণমেকা দেবী দুর্গে প্রসীদ দেবী দুর্গে প্রসীদ দেবী দুর্গে প্রসীদ দেবী দুর্গে প্রসীদ। দুর্গতিনাশিনী অসুর দলনী দেবী দুর্গা দুর্গতিনাশিনী অসুর দলনী দেবী দুর্গা জটাজুট ধারিণী সুমধুর ভাষিনী যৌবন শালিনী ত্রিনয়নী জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা চন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা প্রহরণ ধারিণী অসুর বিনাশিনী প্রহরণ ধারিণী অসুর বিনাশিনী অস্ত্র সাজে তুমি সাজো
পতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। জয় দেবী দুর্গে, মহিষাসুর বধের জন্যে যাত্রা শুরু হোক এবার। তথাস্তু। কিসের হুঙ্কার, কিসের হুঙ্কার, কিসের হুঙ্কার? সম্রাট, 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 সম্রাট! বলো 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 গুপ্তচর, চুপ করে থেকো না, বলো কি সংবাদ? আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এক দেবী এগিয়ে আসছেন। দেবী? হ্যাঁ, দেবী। নারী? তুই নারীর বেশে আমাকে যে প্রতারণা করেছিস, তোর মৃত্যু হবে সেই নারীর হাতে। বলো জয়চন্দ্র, দেবতাদের সাহস উভে গিয়েছে, পাঠিয়েছে এক নারীকে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, দেবীর যুদ্ধ সাত তাহলে মিটিয়ে দিয়ে আসতে হয়। আপনি হাসলেন মহারাজ, আমরা আছি কি করতে? আপনি বসে উর্বশী নাচ দেখুন, আমি ওর চামর এক্ষুনি তার দোভা করে আসছি। কোনো ঝুঁকি নেবে না, চতুরঙ্গ সৈন্য নাও। উদগ্র, তুমি 60,000 সৈন্য নিয়ে যাবে। কি আজ্ঞা সম্রাট। অশিলেখা, তোমার সৈন্য সংখ্যা কত? 5 কোটি সম্রাট। বাসকল, 60,000 হজুর। যা যা, সব বেরিয়ে পড়ো, যত শীঘ্র সম্ভব তার নিধন সংবাদ আমাকে দাও, আমি অপেক্ষায় থাকবো। Thank you.
অসম্ভব, একটা নারীর হাতে চামর চিক্ষু রসে লেখা বাসকলা সুর উদগ্র অসম্ভব। হ্যাঁ প্রভু, আমাদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে সব পালাতে শুরু করেছে। খবরদার খবরদার, ফেরা ওদের, শীঘ্র ফেরা। বল মহিষাসুর এখনো মরেনি, মহিষাসুর মরবে না, সে সকল পুরুষের অবদ্ধ। নারী নারী তো কোন ছাড়। তুই হত হলে একটু পরে গর্জন করবেন দেবগণ। হুম হুম কারে সবার উড়ে নীল নীরজ লোচনে, কৈলকৈক মুখে দিবিয়ে
কালিকায়ই নমস্তুতে, হুম হুঙ্কারে হুম হুঙ্কারে। প্রত্যালীঢপদে ঘোরে মুন্ড্রমালা প্রলম্বিতে, খর্বে লম্বোদরে ভীমে কালিকায়ই নমস্তুতে, হুম হুঙ্কারে হুম হুঙ্কারে। নবযৌবন সম্পন্নে গজো কুম্ভো কমস্তনি, বাগীশ্বরী শিবে শান্তে কালিকায়ই নমস্তুতে, হুম হুঙ্কারে হুম হুঙ্কারে। ললো জিহ্বে হরালোকে নেত্রত্রয়ো বিভূষিতে, ঘোর আসন করে কালিকায়ই হুম হুঙ্কারে। প্রলয়ানল ধুম্রাভে চন্দ্র সূর্যাগ্নিলোচনে, চলিলাবা শিশুভে মাতা কালিকায়ই নমস্তুতে, প্রসীদ মাতর জগদুখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বম, তমীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্যমেকা, মহী স্বরূপেণ যতঃ স্থিতাসি অপাং সর্পস্থিতয়া তয়ৈতদ্যাপ্যাজ্যতে কৃষ্ণমলঙ্গবীর্যে, তং বৈষ্ণবী শক্তিরনন্তবীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া, সম্মোহিতং দেবি সমস্তমেতত্ তং বৈ প্রসন্না ভুবি মুক্তিহেতু, বিদ্ধ সমস্তাস্তব দেবী ভেদা, স্ত্রিয় সমস্ত সকলা জগৎসু তয়ৈকয়া পুরিতমম্বয়ৈতত্, গাতে স্তুতিস্তব্য পরাপরক্তি। রাজা সুরথ চিন্ময়ী মাতার অসুর দলনী অশুভ দলনী মূর্তিকে ধরে রাখতে চেয়েছিলেন মৃন্ময়ী রূপে। বছরের পর বছর কেটেছে, ডাকের সাজ মূর্তি থেকে পরিবর্তন এসেছে মূর্তি নির্মাণে। দেবী দুর্গতি নাশিনীকে আমরা করে নিয়েছি আমাদের ঘরের মেয়ে উমা। সম্বৎসর পরে দেবীর আবাহন আর বিবাহিত কন্যাটির ঘরে ফিরে আসা, তাই আজ আমাদের কাছে একেবারে অভিন্ন হয়ে গিয়েছে।